নিজের অজান্তেই আজান বিতর্কে জড়িয়ে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। বরং বলা ভালো, তাকে এই বিতর্কে টেনে আনা হলো। একটি পুরনো ভিডিওতে আজান পড়া নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে, আর তাতেই উস্কে উঠেছে আজান বিতর্কে নয়া পর্ব। গত বছর ভোপালে প্রকাশ ঝাড় জয় গঙ্গাজল ফিল্মের শুটিংয়ের সময় ভিডিওটি তোলা হয়েছিল। ফিল্মের শুটিং চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ভোপালে একটা সময় আমার সবচেয়ে ভালো লাগে, ওই সময়টার জন্য আমি রীতিমতো অপেক্ষা করে থাকি, সেটা সন্ধ্যাবেলায় আজানের সময়টা। প্যাক আপের পর টেরাসে গিয়ে বসি আর সূর্যাস্ত দেখতে দেখতে শুনতে পাই আশেপাশের লাউড স্পিকার থেকে আজানের শব্দ ভেসে আসছে। 5 মিনিটের জন্য হলেও অসাধারণ এক অনুভূতি হয়। পরিবেশটাও কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে যায়। সারাদিনে এটাই আমার সবচেয়ে পছন্দের সময়। 1 মিনিটের কম সময়ের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, ঘুরতে শুরু করেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও। আশ্চর্য সমাপতন হলেও এতে সোনু নিগমের বক্তব্যের পুরোপুরি উল্টো সুর শোনা গিয়েছে। লাউড স্পিকারে আজান পড়ার শব্দে ঘুম ভেঙে যায় বলে টুইট করে সোমবার বিতর্কে জড়িয়ে পড়েন সোনু নিগম। জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। সেই টুইটগুলির পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে থাকে সোনু। টুইটারের সোনুর পক্ষে ও বিপক্ষে মতামত দেন বলিউডের তারকা। সোমবার টুইটে সোনু ঈশ্বর সকলের মঙ্গল করুন লিখে শুরু করেছিলেন, কিন্তু তারপরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লিখেন তিনি মুসলিম নন, অথচ প্রতিদিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এরপরই তার প্রশ্ন, জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে। এখানেই সোনু থামেননি, মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন, মুহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন তখন তো বিদ্যুৎ ছিল না, তাহলে এখন এই চিৎকার চেঁচামেচি কেন সহ্য করতে হবে। শেষ টুইটেও সোনু আক্রমণাত্মক, গোটা ব্যাপারটিকে এটা গুন্ডাগর্দি ব্যাস বলে মন্তব্য করেন গায়ক। সোনুর পর প্রিয়াঙ্কা হলেন প্রথম সেলিব্রিটি যাকে এই বিতর্কে জড়ানো হলো। আমেরিকান টেলিভিশন সিরিজের শুটিংয়ের জন্য আপাতত বলিউড থেকে নিউ ইয়র্কে বেশি থাকছেন প্রিয়াঙ্কা। আজান বিতর্কে এখনও পর্যন্ত মুখ খুলেননি তিনি, তবে ওই ভিডিও প্রকাশে আসায় এবার বোধহয় মুখ খুলবেন প্রিয়াঙ্কাও। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।